বিদেশে থাকা অবস্থায় ফেসবুকে একজনের সাথে আমার একটু সেটিং ওই ফেসবুকে যোগাযোগ হয়েছে, তারপরে মানে মায়া আমারে জিম্মি করে ফেলছে, সে আমারে ফোন দিয়ে থেট দিয়ে টাকা পয়সা চায়, বিভিন্ন সময় টাকা পয়সা গত সপ্তাহে 2,00,000 টাকা দিছে। মাথার রক্ত পায়ে ফেলাইয়া বিদেশে বিবাহে থাইকা টাকা পয়সা ইনকাম কইরা সেই টাকা শিয়াল কুকুরে খাচ্ছে এখন তার কাছ থেকে প্রতারণা করে। সব কিছু আমার জানাও, তা এই ঘটনার এত বড় একটা ঘটনা আমার জানাবে না? এই সব ঘটনা চাচা বিদেশ থেকে আসার পরে এই সব ঘটনা শুরু হয়েছে, আর যা ঘটনা ঘটতেছে এই সব ঘটনা কি মুখে আনার মতো আপনার কাছে কওয়ার মতো কথা কোন? এত উপায় নাই, তোমার শ্বশুর শাশুড়িতে নাই তো আমার এই জানাও, তাহলে আমার জানাবে না? আমি আগে ফিরাইতাম, এখন ফোন নাম্বার টাম্বার কি আছে তোমার কাছে? এটা আমার কাছে কিছুই কয় না, আমি যদি জিগাই কই যাও তাও কয় না, কই থেকে আইসো তাও কয় না, টাকা পয়সা কেমনি কি খরচ করে তা তো সে যখন বিদেশে ছিল তখনই আমার কাছে হিসাব দিত না, আরও গুন্না গুন্না হিসাব করে আমার যেই কয়টা টাকা লাগতো ওই কয়টা টাকাই আমার পাঠাইতো, এর থেকে বেশি টাকা আমার দিত না চাচা। বিয়ে শাদী করছে? তা জানি না, তয় চাচা ওই ফোনে কথা কয় আর সে তো আর এক ধরনের মহিলা মানুষের লগে কথা কয় না, বিভিন্ন ধরনের মহিলা। এই এই খাড়ু লে, এদিকে আয়, এদিকে আয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম আসসালাম। বহুত দিন পর। কেমন আছেন? কখন আইছেন? এই তো একটু আগে আইছি। দুইটা কথা কম সরাসরি, সন্ধ্যা হয়ে গেছে আজান দেবে নামাজ পড়তে যাবো। আজকাল ব্যবসা বাণিজ্য কি পুরুষ থেকে মহিলাগুলো করে? না কাকা, আমার ব্যবসা তো ওই চলতেছে ভালো, কিন্তু আপনি কে তুমি উল্টা পাল্টা কি কইছো কাকা? কি কবে বৌমা, আমার বৌমা কিছু কয় না, বৌমা কিছু কয় না, রাহেলা ডাকে না। কে রাহেলা? আমিও তো তোর জিজ্ঞে রাহেলা কেডা, তোর কাছে তো জানতে চাইছি, তুই আবার আমার জিজ্ঞেস কা রাহেলা কেডা? আমি তো রাহেলা টাইলা এটা আমি তো কাউরে চিনি না। কই 01 সেভ কমু নাম্বারটা কমু, আমি তো কথা কইছি ফোনে না, আমি তো না যাই না কথা কমু না, তুই কি মনে করস কদি কেডা রাহেলা ক? তোর বাপ মা নাই, তোর বাপ যদি বাইসা থাকতো তোরে পাড়াইয়া হিনে মারিয়া লাগত, বুঝছস? এই সামরা আমাকে ওই বংশে দুই বিয়া কেউ করছে কোনোদিন? হ্যাঁ, এই মেয়েটার কই হালাইছিস সত্যি করে? বিয়ে করছিস নাকি তুই? কথা কছিস যে বিয়ে করছিস তুই, হাইটে কা? না কাকা, বিয়ে শাদী করি নাই। হ্যাঁ, আপনার কাছে আমি কিছু লুকামুটা, আমি সত্য ঘটনাই করি আপনাকে। হয়েছে কি, বিদেশ থেকে আসার পরে ব্যবসার কাজে মাঝে মধ্যে ঢাকায় যাইতাম, ওই বিদেশে থাকা অবস্থায় ফেসবুকে একজনের সাথে আমার একটু সেটিং ওই ফেসবুকে যোগাযোগ হয়েছে, তারপরে বাড়িতে আসতাম ব্যবসার কাজে, যখন ঢাকায় যাইতাম তখন তার লগে দেখা করি, ওই যে রাহেল আওয়ার লগে দেখা করার পর ফুট করে উনি প্যাঁচে পইরা, মানে একটা বিপদে পইরা প্যাঁচে পইরা, মানে মায়া আমারে জিম্মি করে ফেলছে, সে আমারে ফোন দিয়ে থেট দিয়ে টাকা পয়সা চায়, বিভিন্ন সময় টাকা পয়সা গত সপ্তাহে 2,00,000 টাকা দিছে কাকা। 2,00,000? এর আগে দিছে কত? এর আগে বিদেশ থেকে ফেরার পরে সরাসরি যখন ঢাকায় গিয়ে দেখা করলাম তখন প্রায় 4,500,000 টাকার মতো দিছে কাকা। কোন সব মা 4,500,000 আর এসে গিয়া 2,00,000? কত হইলো এই পাঠার পর পাঠায় কি কয় এগুলো? মনটা চায় তোরে, আমি এখন সুতা দিয়ে পিটাই সুতা দিয়ে বাইরে সজা করে দিই, বংশের মান সম্মানিত এ আমার সামনে তো যাইতে কত পারে বৌমা, যাইতে কও আর কিন্তু আমি গায়ে আত্মীয় যাইতে কও। এই ওর ওর তোর ব্যবস্থা আমি সন্ধ্যাকাল করবো, যা এখনই যা, তুই সব সর ওয়ার তোর ব্যবস্থা করতেছি খারাপ। বৌমা একটা কথা বলছি, এই সংসারটা তো তোমার না, নিজের উপরের দিকে স্যাপ ফেললে নিজের মুখে পড়বে, তোমার বাপের বাড়িতে এগুলো বলবো না, বিয়ান বিয়ানের কাছে মুখ দেখাইতে পারবো না, আমি ওর ব্যবস্থা করতেছি, তুমি যাও ঘরে যাও, আমার নামাজের সময় আমি নামাজ পড়তে যাবো, আমি আইতেছি সন্ধ্যায়। আবার ও বৌমা কই খাইল কই? আছে ঘরেই। ডাক দাও। আমি ডাক দিলে তো আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। তুমি যাই বলো, কিছু কমো না, ডাক ডাকো। আচ্ছা তুমি যাও যাও। হ্যাঁ বলো, কিছু কবে না, চা খাবি নাকি একটু? হ্যাঁ খাইছিস? দেখ
মাগরিবের নামাজ পড়ে আইছি, মাথাটা কিন্তু ঠান্ডা আছে, ঠিক আছে? যা জিগামো সত্যি সত্যি কথা কবি। কাকা না বুঝা কাকা, আমি একটা ঝামলার মধ্যে জড়াই গেছি কাকা। কাকা আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুন কাকা। তাহলে ওই যে নামাজ পড়তে গেছি পরে আজকে খালি কোকিলের লগে আমার দেহা হয়েছিল। আমি তারে বললাম যে এরম একটা প্যাসের মধ্যে পড়ছে একটা লোক, তোর কথা কই নেই অবশ্য, প্যাসে পড়ছে লোকটা, এইটা দিয়ে আইনগতভাবে বা কোনো মামলা বা আইনগতভাবে কোনো উদ্ধার করার কোনো রাস্তা আছে কিনা। সে বলবে হ্যাঁ আছে তো, এটার জন্য নাকি ডিজিটাল আইনে মামলা করা যায় প্রতারণার জন্য, এবং তার নাকি শাস্তিও একেবারে কোনো জামিন টামিন হবে না, যদি ধরে তাহলে জামিনও নাকি পাবে না। হ্যাঁ, এবং যেসব টাকা পয়সা খাইছে সেটা উদ্ধার করার একটা রাস্তা আছে, তুই কি যাবি সেই রাস্তা নাকি যাবি না? না কাকা, আমি তো চাই যে এটা সমাধান হোক। আপনি উকিলের সাথে কথা বলে ওর সাথে আপোষ করা, আপোষ করলে ওরা আপোষে মানবো না। আমার মনে হয় যে উকিল সাহেবের সাথে কথা বইলা। হ্যাঁ, এটা আপোষ এই বেটা, তুই কী সব কথাবার্তা করছিস? আপোষটা কিসে? তোর লাগে করছে প্রতারণা, তোর লাগে করছে সিটারি, তুই এবার আপোষ কসকা? হ্যাঁ, এই যে আপনাকেও কই, এই যে ফোনটা ব্যবহার করে, এই ফোন একটা অ্যান্ড্রয়েড সেট না কি কয়, এই সেটে পৃথিবীর তাবত খবর পাওয়া যায়। এই তাবত খবর সব কিন্তু ফোনের মধ্যে যা দেখেন এগুলো কিন্তু সত্য না, এর মধ্যে মিথ্যাও আছে সত্যও আছে। হ্যাঁ, এই যে আজকে এই যে পোলাটা আজকে তার বিদেশে মাথার ঘাম পায় ফেলা এই ছেলেটা যে টাকা পয়সাগুলো ইনকাম করছে সেটা দিয়ে আজকে দেশে এসে ব্যবসা বাণিজ্য করবে, স্যার জীবনে সে একটু শান্তিতে থাকবে, সেই টাকা পয়সাটা এখন খাচ্ছে ভূতে, ফেক আইডি না ভুয়া আইডি কী কয়, এই আর পাল্লায় পইরা প্রতারণার ফাঁদে পইরা সে আজকে কী অবস্থা? তার 6.5 লাখ টাকা অলরেডি গেছে, এমন এই কালে প্রতি মাসে মাসে দিতেই থাকবে, দিতেই থাকবে। আপনারা এটা ভুলটা করেন না, এটার অনেক ভালোর দিক আছে অনেক খারাপ দিক আছে। আমরা ভালোটা নেই, খারাপটা কেন নেব? আর একটা কথা, ছোটো ছোটো পোলাপানের হাতে এই জিনিসটা দিয়েন না। হ্যাঁ, এটা তাদের হাতে দিয়েন না। হ্যাঁ, নিশ্চয়ই দিবেন যদি প্রয়োজন, কিন্তু আপনার ফোনটা নিয়ে ব্যবহার করে আপনার ছেলে কী করতেছে, কার সাথে কথা বলতেছে, কোথায় কী হচ্ছে, পরবর্তীতে একটা বড় বিপদ নাই আসতে পারে। যেমন এই যে দেখেন, মাথার রক্ত পায়ে ফেলাইয়া বিদেশে বিভয়ে থাইকা টাকা পয়সা ইনকাম কইরা সেই টাকা শিয়াল কুকুরে খাচ্ছে এখন তার কাছ থেকে প্রতারণা করে, এরকম ঘটনাটা যেন না ঘটে। আপনাদের কাছে আমার অনুরোধ।